হচ্ছে সেই একটা টুর তিনটা মাছ মাত্র 1600 টাকায় কিনেছি এখন আমরা অসম এখন আমরা ভাজি করে খাবো ভাজবো ওরা করে এই যে দেখেন এত বড় জালিয়াতি চিন্তা করছেন এখানে বলে এক বল ভাত না এখানে সে বলতাছে দুই বল ভাত হয় নাই এখানে দুই বল ভাত না এখানে দুই বল ভাত না তাহলে কয় বলে জায়গায় Hello everyone, Assalamu alaikum and welcome to another new video of Rocker X. আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের সাউথ টাউন মসজিদে সো ওইখান থেকে প্ল্যান হচ্ছে মাওয়া ফেরিঘাটে যে ইলিশ ভাজা খাবো সো ছোটখাটো একটা শর্ট রাইড হয়ে যাচ্ছে লং ড্রাইভ গ্রুপের সাথে সো লং ড্রাইভ গ্রুপটি খুবই চমৎকার একটি গ্রুপ এইখানে যারা আসলে মেম্বার ম্যাক্সিমামই জব হোল্ডার সো পুরো লং ড্রাইভের গ্রুপের সাথে বের হতে হলে আইদার কোনো ছুটির দিন অথবা ফ্রাইডেতে ওরা ট্যুর দিয়ে থাকে সো বেসিক্যালি পেজের যে অ্যাডমিন তো উনি জানালেন যে আজকে একটা শর্ট রাইডের প্ল্যান করা হয়েছে সো যাব কি না সো হ্যাঁ বলে দিলাম অ্যান্ড রাইট নাও এখন যাচ্ছি এখন আছি আমরা বাসাবোতে বাসাবো হয়ে হানি ফ্লাইওভারে উঠে যাব এবং ওইখান থেকে নেমে আমাদের আরও কিছু রাইডার ওয়েট করতেছে পোস্তকলা ব্রিজের এখানে সো ওদের সাথে একত্রিত হব অ্যান্ড দেন আমাদের রাইড ওইখান থেকে আবার শুরু হয়ে যাবে হানি ফ্লাইওভার পার করে আগাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই আগাচ্ছি তো দেখি কি অবস্থা সামনে আমাদের আরো দুই একজন থাকার কথা তো আমরা একটা শেড খুঁজতেছি কোথাও একটু যদি ওয়েট করা যায় আর কি বৃষ্টির ব্রেকের পরে রওনা দিয়ে দিলাম যদিও এখনও বৃষ্টি হচ্ছে সো বেসিক্যালি বৃষ্টির কারণ না যতটুকু ছিল তার থেকে বড় কারণ ছিল আমাদের অন্য রাইডার যে ছিল সাজ্জাদ ভাই উনি একটু দেরি হয়ে গেছিল ওনার আসতে সেই জন্য উই ওয়্যার ওয়েটিং ফর হিম অ্যান্ড ফাইনালি উনি চলে আসলো অ্যান্ড আমরা রওনা হয়ে গেলাম জানি না কতক্ষণ লাগবে যা ওয়েদার যে অবস্থা বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমার অ্যাকশন ক্যামের ব্যাটারি প্রায় শেষের পথে চার্জ দিতে ভুলে গেছিলাম আমি জানি না কতক্ষণ রেকর্ড হবে তো অন করে রেখেছি লেটসি যতক্ষণ আসলে থাকে বাট পুরো এরিয়া একদম বৃষ্টির কারণে কাদায় সয়লাব হয়ে গেছে সো দিস ইজ সাজ্জাদ ভাই অন হিজ R15 ইয়েলো R15 এই ইয়েলো কালারটা খুবই চমৎকার লাগে দেখতে সবগুলো কালারই মোটামুটি ভালো বাট ইয়েলোটা অনেক আই ক্যাচিং Thank you.
হ্যালো গাইস, তো আমরা এই ঝড় ঝাপটা বৃষ্টির ঘনঘাটা সবকিছু পার হয়ে চলে আসলাম সাউথ টাউন মসজিদের এখানে। মসজিদটি এত সুন্দর, এত সুন্দর, ইটস রিয়েলি অ্যামেজিং। খুব চমৎকার একটি মানে মসজিদ এবং এর স্থাপনা অতি অসাধারণ। সো এখানে আমরা অনেক বাইকার্স একত্রিত হয়েছি এবং সবাই একসাথে আমরা এখন যাব হচ্ছে মাওয়া ফেরি ঘাট আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। তো আমার সাথে এই যে একজন ভাইয়া আছেন BD71 রাইডার্সের, তো ভাইয়া আজকে বেসিক্যালি আপনাদের মানে কি হচ্ছে এখানে আর প্লাস আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিস কি? আমাদের এটা আজকে গ্রুপের প্রথম গেট টুগেদার ছিল, আমরা গ্রুপটা গত সপ্তাহে ওপেন করেছি। আজকে আমরা সবাই এখানে একত্র জুমার নামাজ আদায় করেছি, এখন এর পরবর্তীতে হচ্ছে আমরা মাওয়া ঘাট যাব ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য। ওকে, তো আপনারা সবাই শুনে নিলেন যে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাট এইখান থেকে। সো আমাদের দুপুরে লাঞ্চ করবো সব ভাইদের সাথে একসাথে, সো খুব মজা হবে। অ্যান্ড লেটস সি যে আপনাদের কতটুকু জার্নি দেখাতে পারি। সো মাওয়া ফেরি ঘাটে দেখা হচ্ছে। চলে আসলাম মাওয়া ফেরি ঘাটে। সো রাইডটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, প্রচণ্ড বৃষ্টি, এখন অবশ্য বৃষ্টি নাই এখানে। তো রাস্তার মধ্যে এত বৃষ্টির কারণে প্রচুর কাদা এবং চকলেট যেরকম পানিতে মিশাইলে যেরকম হয় একদম যাতা অবস্থা। সো আর রাস্তার অবস্থা খুবই খারাপ, তো এর মধ্যে রাইড করে আসলাম। তো আমার বাইকের সাইড স্ট্যান্ডে প্রবলেম হয়েছে, মেবি কোনো পাথর বা ইটের সাথে বাড়িটারি খাইছে কিছু একটা। সো আমি আর শরীফ ভাই আগে চলে আসছি। সো আমাদের গ্রুপের আরও যারা মেম্বার আছে তারা অন দ্য ওয়েতে, এখন তাদের জন্য ওয়েট করতেছি। সো ওরা আসলে তারপরে আমরা ভালো একটা হোটেল খুঁজে তারপরে দুপুরে লাঞ্চ সেরে নিব, যদিও এখন বিকাল হয়ে গেছে প্রায় 4টা বাজে। সো উই আর লেট। সো এই তো, সো আমরা সবে আসুক, আসলে দেন আমরা খেতে যাব।
হয়েছে আজকে তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিল টিল দেওয়ার পালা শেষ। তো এখন বৃষ্টি নাই, আমরা এই যে একটু পরেই মুভ করবো, জাস্ট এখন হয়তো একটা সবাই একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবে, দেন হচ্ছে চাটা খাবো। তো আজকে আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। তো এটার পিছনে বেশ কিছু রিজন আছে। তো রিজনগুলোর মধ্যে এক নম্বর রিজন হচ্ছে আমার ক্যামেরার কোনো চার্জ নাই, আমার অ্যাকশন ক্যামেরা তো অলরেডি ব্যাটারি ড্রেন হয়ে গেছে। সো আনফর্চুনেটলি আমি গতকালকে রাত্রেবেলা কোনো ডিভাইসই আসলে চার্জ করে রাখতে পারি নাই। সো এই জন্য কিছু করার নাই। সো আজকে অনেক দিন পরে একটা ট্যুর হলেও, একটা রাইডে বের হলেও প্রপারলি ব্লগ করতে পারলাম না। সো এনিওয়েজ যতটুকু পেরেছি, যতটুকু আমার আয়ত্তের মধ্যে ছিল ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হয়তো বা সামনে আসলে, এরপরে আরেকবার আসলে হয়তো বা আপনাদের সাথে আরও প্রপার ওয়েতে ইন ডিটেইলসে আরও দেখাতে পারবো। সো আজকে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমরো। সাইনিং অফ রকার এক্স। এই যে দেখেন, জালিয়াতি চিন্তা করছেন, এখানে বলে এক বল বাদ না, এখানে সে বলতেছে দুই বল বাদ হয় নাই, এখানে দুই বল বাদ না, এখানে দুই বল বাদ না, তাহলে কয় বলে জায়গায়? আমাদের দেওয়া হয়েছিল সাত বল ভাত, কিন্তু আমাদেরকে বিল চার্জ করছে ওরা এগারো বল ভাত। মানে এটা খুবই দুঃখজনক, এবং পাশাপাশি আমাদেরকে অন্য আরো যেগুলো ফুড সার্ভ করেছিল সেগুলোর জন্য ফার্স্টে একরকম প্রাইস বলে আমাদেরকে বসাইছে, অ্যান্ড দেন পরবর্তীতে আবার প্রাইস চেঞ্জ করে ওরা বেশি চাচ্ছে আর কি। সো এইরকম একটা প্রবলেমের মধ্যে সম্মুখীন হয়েছি আমরা। তো যাই হোক, আমরা বেশি আর ঝামেলা বাড়াই নাই। সো যেহেতু ওয়েদার ভালো না, প্লাস হচ্ছে আবার ব্যাক করতে হবে, সময়ের ঝামেলা আছে, সময় স্বল্পতা আছে, তো এই জন্য চলে আসছি আর কি। তো এই হোটেলের নাম হচ্ছে আঞ্জুমান। সো যারাই আসবেন তারা প্লিজ একটু যাচাই বাছাই করে নেবেন, দেন আপনারা ঢুকবেন হোটেলে খাওয়ার জন্য। থ্যাংক ইউ।